আমার ইলেম
আমল ওর বরকত দিছই এই দরুদ শরীফটা আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে পড়িয়া লাইছি এবং খুশি হইছি সুবহানাল্লাহ দরুদ হইল আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিল উম্মি ওয়া আলি ওয়া সাহবি ওয়া বারিক সুবহানাল্লাহ এশারা আলোচনা হলে বল সুমর দরকার দরুদ শরীফ বহু জাত দরুদ শরীফ আছে এরা যারা হয় এদের একটা উদ্দেশ্য হইল যে দরুদ শরীফের অজিফা যেগুলো মানুষে পড়ুন বিশেষ করে দলাইল হয় রাত শরীফ তা দরুদ শরীফ পড়তে না হলে মানুষের দিন যেটা এখন আম ভাবে যেন যাওয়া যায় মানুষের কিতা হিকছে আল্লাহ জানে হয় বুখারি শরীফও আছে নিহতির শরীফ এই কথাটাও যে হত বড় জাহিলি হতা যে বুখারি শরীফ লেখা ইমাম বুখারি রহমতুল্লাহ আলাইহির জন্ম হইছে 294 হিজরিত অর্থাৎ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম 284 বছর বাদে আর বুখারি শরীফ লেখা শেষ হইছে 235 হিজরিত 34 বা 35 হিজরিত অর্থাৎ আল্লাহর হাবিব রুফাতর 223 বছর বাদে লেখা শেষ হইছে এই বুখারী শরীফ যে সময় আসিল না এই সময় শরীয়তটা চলছে কিনা এই সময় কি তা কোনো সহি হদিস আসিল না নি এই সময় কোনো অত সময় পর্যন্ত বাড়ছে শরীয়ত বই রিছিল নি 223 বছর পর্যন্ত ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তার কিছু শর্ত মজবুত শর্ত সাপেক্ষে কিছু হাদিস তার নিকাল জমাই সুন্দর হইলা 1 লক্ষ সহি হদিস আমার জবানি আছে এর মাঝে খুব সহজে বসে বালা হতা হসাইতে সময় লাগে বেরিন্দে রুকুবর্তা গিলা বেড়াইন তো লাগান বেরিন্দে সিদ্ধান্তা গিলা বেড়াইন তো লাগান ওয়াইদা গিলা বেড়াইন তো লাগান সারা লেকি ইয় হরিয়া আর এটা প্রচার করতে আমরা যে সব বেশি অংশ ও যে ইস্ট লন্ডনের যাতা ওটায় প্রচার করুন কারণ এটার একটা লাইন আছে তারার এটা প্রচার করার মাঝে তারার বাপ দাদা শুদ্ধ গোষ্ঠী আবই গোষ্ঠী অকলি আনন্দ মজবুর আসলা এখন নয়া মজবু গেছ কিন্তু বালা একটা এটা একটা লাভ দেখিয়া গেছ বলে কোন হতে গেছ বলে খালি হদিসের আমল করটা ইলা যদি হইত যে ইলা এর কারণে মানুষের দায় ও যে সিদ্ধান্তটা হয়ে গেছে কি আস্তে আপনার দরিয়া কোরআন হদিস সারারে মন্থন হরিয়া যে আপনার ইজতেহাদ হরিয়া যে ইজতেহাদি মশলা হল দিছ ও তার সিদ্ধান্তের উল্টা নিয়ে হন হয়ে গেছে ইসলামর খান বেরাদার বৌরের 3 তালাক দিলে 3 তালাক হয়ে গেছে এটার উপরে ইজমা মোহাম্মদ হানফি শাফি মালিকি আম্বলি হল মজুর ইজমা এখন আপনি 3 তালাক দিয়ে গিয়ে ও তার জিগে জানি বলে তালাক হয়েছে নি হইব তালাক হয়েছে না একটা একটা কোনো মধ্যে মানতে পারি ওইয়া ইগান হইয়া ভালো জন্দে দিয়া খরের কিতা বলে সারা বলু ইয়া খাওয়াইল আর বলে এখানে বলে এটা ও মানুষের তেরাবির নামাজ হড়িলা বিশেখাত এখান দিও হরম শরীফ আজ পর্যন্ত বিশেখাত হড়া ও রোজা মাস হয়ে গেলে বড় মুসলা ভালো হচ্ছে 8 রেখাত তেরাবির নামাজ হড়িয়ে দৌড় তুলি দি বলে 8 রেখাত তেরাবির নামাজ হড়িয়ে দৌড় তুলি দলিল গিতারি বলে বুখারী শরীফ আছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজকুর নামাজ রোজাত আর উরুজাত কোনো সময় 13 রেখাত হবে 11 রেখাত হবে সরছে না রোজাদার উরুজাত রাখুন নমাজ রোজা তেরাবি আছে উরুজা তো তেরাবি আছে ই হদিস তো দলিল না এটা ই হদিস দলিল না লামজমি লোকে অজন্যর বস হয়েছিল তেরাবি লইয়া এখানে মজব পন্থী হয়েছে তেরাবির নমাজ 8 রেখাত বলে কিতা লাগিরে বা বলে তেরাবির নমাজ আল্লাহ নবী 8 রেখাত পড়ছই বলে খেয়ে পড়লা বিশ রেখাত বলে উমর ফারুকে বিশ রেখাত বানাইছেন দাদান কথা মানি না বলে বলা কথা যে তেরাবির নামাজ তুমি মাস কদিন পড়ো বলে আমি তেরাবির নামাজ তো আস্তা মাস যা পড়ি
বলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আসতাম আশ বছর হরিকুল হাদিস দেখাইতে পারবাইনি বুখারী মুসলিম দিওহানো আছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে 3 দিন হরি শুনতেন আমি তো বলতে তো 3 দিন হরতাই জি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে কোন দিন কুরআন শরীফের খতম তেরাবি নামাজ পড়ছেন না ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কুরআন শরীফের খতম তেরাবি নামাজ পড়ছেন তে তো ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু খতম আলো না তে তো কুরআন শরীফ খতম না জায়েজ হইতাই বিধির নামাজ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে কোন দিন জমাতে পড়ছেন না তে বিধির নামাজ খানে জমাতে পড়তাই ওমর রাদিয়াল্লাহু আনহু সাইটটার মাঝে তিনটা মানুষ এক মানুষ রাখেনি যেমন আমরা সুন্দর লাগে ওখান যে নয়া একটা জিনিস হয়েছে নয়া জিনিস আসার তো সুন্দরী আগে মানুষের জিকির হতা আগে কি তার তো আগর বুজুর্গ হলে জিকির রেখাইছেন আমরা পীর মসজিদে শাহ ওলিউল্লাহ জালুই রহমতুল্লাহ আলহী লিখে তুইছেন কৌল জমিল যে ইসবাত নবীর জিকির দেখবা কিছু মানুষের নয়া চমক সৃষ্টি করতে পারি এখন জিনিস নিয়ে সাড়ে সাড়িয়া দেখে যে মানুষের দিল যখন ডুলি গেল কি তখন সকল তাড়াতাড়ি মানুষের অন্য ভোট ধরাই আর নয়া হতে লিয়া যাইব এটা একেবারে সাফ পথ প্রষ্ট খোকালেন বেড়িন্দল নামাজ বেড়িন্দল নামাজ এক সমান হয়ে লইলে রুকু সুবিধা করলে হায়া পর্দার অসুবিধা হইব নয় তো না সর্বক্ষেত্রে মেলুক হলো পর্দার দিকে একটা এবাদত বন্দীর মাঝে পর্দার রেয়ায়ত করার লাগি এ হজো গেলে দেখুন যে বীরেন্দ্র মুসলায় বীরেন্দ্র মুসলায় কত বেশু বেশু না না আপনার সোভা মারবা দৌড়াইতে আমরা বেড়াইতে দৌড়াই না জানিয়া কোনো বেটি মাঝে দৌড়াইতে দৌড়াইছে কিন্তু আসলে মশলা তো হইল না বেটিনতে দৌড়াইতে না কি আমরা রমল হরি বেটিনতে দিলা রমল করতাম না সব জায়গা তো দেখা গেছে যে একটা আপনার আয়া পর্দার একটা রেয়ায়ত রাখা হয়েছে কিন্তু এটা বহু মশলা একটা দুইটা নাই আপনার নমাজ ভরিয়া দৌড় তুলে হয় আর নমাজ ভরিয়া দোয়া করে না দৌড় তুলে হয় বলে এটা অজিত শরীফ আছে রে বলে অজিত শরীফ কতটা বর্ষ যদি হইন বলে হয় দেখ বার দেখো বার ভরিয়া তিরমিজি শরীফের হাসন শহীদ রেবায়ত আছে নমাজ ভরিয়া দোয়া করতে হয় তেও তেও উঠিয়া হইব এবার তো উঠিয়া হইব তে বুখারি শরীফ আছে রে বুঝলি বুখারি শরীফ গেলে খেলি ভুতুল বলাই নিছি এই কারণে এটা এটা সম্পূর্ণ এটা হইল অশ্বাস দেওয়া মানুষ ও আমরা যে কোনো সময় দুরুদ পড়ি আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন দুশুন ভরি ওটাও দুরুদ এমন কোন তবলিগি দেবন্দি মানুষের দেখতে লাভ করে লাভ তো তার সুতা মানে না তার করি যে তারা আমি জবাব দিই যদি বলে সারা দেবন্দর বুজুর্গ হল মুরিদুল্লাহ শেখুল আরব আল আজম হাজি ইমদাদুল্লাহ মাজির মক্কি রহমতুল্লাহ আলাই আর হাজি হাজি ইমদাদুল্লাহ মাজির মক্কি রহমতুল্লাহ আলাই জিকির আরম্ভ করবার সময় সাতবার দুরুদ পড়বার কথা লেফসইন কোন দুরুদ লেফসইন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ লেফসইন এতরাজ হল তো কিছু দেখেন না সিলসিলাও দেখেন না তো বুজুর্গ হল যে অন্যরে মারাত লাগে নিজে মরতো দি ও কারণে আমরা বাংলাদেশে তো একবার খুব গরম কিছু ঠান্ডা হয়েছে ইয়া নবী সালামু আলাইকা হইলে আপনার গ্রামার ঠিক হয় না এর মধ্যে আগে সালাম বাদে কালাম খালি তাকিক করতে করতে দুই ঘন্টা আর সুরুর 10 দিন আর গৃহস্থ এক দিন এক জবাবে সারা শেষ বলে বাংলাদেশের যতদিন জীবিত আসলা দেওবন্দি উলামা হলের মধ্যে স্বীকৃত বড় আলিম আসলা শেখুল হাদিস
মৌলানা আজিজুলক সাহেব, মৌলানা আজিজুলক সাহেবের বুখারী শরীফের এক ব্যাখ্যার কিতাব লেখছেন, ওখানোর ভাষ নম্বর 100 আল্লাহর হাবিবের জন্মের ইতিহাস লেখছেন, শেষ করতে সময় লেখরা ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। ও এর মাঝে আগুয়েতে আগুয়েতে লাগি ইখতিয়ার হইন যে দুনিয়ার যত মানুষের মুশরিক বানাই যায়, ও সৌদি আরব থেকে কিতাব লেখছে তারা যে কৌলুল বলির ফি তাহজির জামাতে তবলিগ, সৌদির সলফি যে তাও যে ইসলন্ডনী সলফি আছে কোথায় লেখছে যে সারারে যে ওদের কাল দিচ্ছে। আর আরেকটা আসুন আপনার ও যে সুন্নি হইয়া আইন আইয়া যখন বইবার জায়গা হইলা তো আইয়া বলে সে বলে হই ধরে যে মানে গোজল বলে গাইতে পারে উত্তরে সাহস কিছু বল করে নিল খোলার মাঝে যে আমা হইব না আমরা তো কাড়ে ঝুনে আর তো হবে চার এখান তো আল্লাহ রসুলে ইয়া বইতা আর বিলা শুই লাগা ও আবিদ সার দল করিম ওর ভির বুঝি এটা আমি দেশ তো ইন তো আইলে হয়তো ইন যে তাইবা হলো তো বড় আল্লামা দেশ তো গোল লইলি সিদ্ধান্ত নি গোল লইলিছি কারণ হইলো এ বিচারায় উঠুন আসানাসি হলে বই লেখের আনিয়ে বই বাটে আপনারাও তো পয়সা করি দিন নাম দে অমুক সাহেব দিস মনে মনে বললাম রে পয়সা দিলে তার বাপ দাদার ফির হলো জোর দিবার লাগি ও আপনার হসে গেছে তার বিচার মার বাপ দিয়েছিল মুড়ি দাসলা মোড়ার আগ পর্যন্ত আপনার মুইবুর রহমান সাহেব ফেনির সাহেব বুজুরু সাহেব খলিফা হজর সাহেবার পীর বাড়ি এর গেছে মুড়ি দাসলা আর এ বিচার যে মজুবো গেছে এই মজুবর হত অনুযায়ী ই বিয়া হয়েছে না কারণ হইলো তার মজুবর হত অনুযায়ী এই সিলসিলার মানুষের যদি বিয়া ফড়াইতে বিয়া হয় না সেটা নিয়ে তো হত হয়েছে দেখা যায় আমি কোন ফলে সব হয়েছি মঙ্গল বলে তুমি ধরো বাহর করেছো যদি দিতে পারবো খেলে বুজুর হলো লোকে যারা ঠেঙ্গো ধরি ধরি সুন্নিয়তের তোলা তোলা খাম করি এর মধ্যে একটা তোলা বইবার সে বই আনলেও আর আমরা তো অভ্যাস হইল যে আমরা আমার বেটা আসিল আমার দর্জি তাহলে কইতা সাইড হিরোর মুরিদ ও জেয়ারে হয়তো মুরিদ হইত এসা কইলে বলে আমার হাতে হাত দিলে আর নবীর হাতে হাত হয়ে যাবে আমার কাছে এক পাতা বয়স হয়ে যাবে এটা তো ডুম হয়েছিল না কিছু মুরিদ হওয়া দি এর কারণে কোনো কামিল মুর্শিদর গেছে মুরিদ হইলে এই মুরিদর লক্ষ্যে খেয়াল থাকতো মুর্শিদ সম্পর্কে এটা আমার কথা নাই আমার সিলসিলার কোন বুজুর্গের কথা নাই দেবন্দর জানে ইমাম রব্বানি হইল রশিদ আহমদ সাহেব কইতে আহম মুরিদিন বলি ইয়াকিন দান দ্রুহে শেখ মুকাইয়দ বা এক মকান নেস এক মুরিদে ইয়াকিনের সাথে জানা উচিত যে রুহে শেখ মুকাইয়দ বা এক মকান নেস নিজের মুর্শিদ রুহ এক জায়গাত বন্দি নাই হরজা কে মুরিদ বাসত যেখানে অমরিত তাহও কাজ সকসে সে করি বিয়া বই নিজের মুর্শিদ থেকে দূরে হোক খান্দা তো কা রুহানিয়তে ও দূর নেস নিজের মুর্শিদ রুহি ফয়েজ থেকে সে দূরে লাহ আচ্ছা হোক মানুষের মৌতর তো ভৌত নেই মৌতর তো হইলো বডির মৌত কিন্তু মানুষের রুহ তো জিন্দা থাকে যে রুহ শক্তিশালী শাহজালাল মুজাহিদে এমনি রহমতুল্লাহ আলাইহির জিয়ারত যদি আপনি যান শাহজালাল সাহেবের লোক আপনার দেখা হইত নাই কিন্তু শরীয়তের পরিভাষায় এটারে জিয়ারত কারণে হয়েছে যে শাহজালাল মুজাহিদে এমনি রহমতুল্লাহ আলাইহির লোকে আপনার রুহানি মুলাকাত হইব রুহানি মুলাকাত হইব কিন্তু ইনো দোকানদার এগুলো বাত আছে হেরাল কথা না কইলে মা বাজারের ভিতরে কইলা মজারও সাহায্য করু আর শাহজালাল সাহেব খেয়া আসলা আস্থা পৃথিবী আস্থা পৃথিবী আমি দিলে এলো বালি শোনল হলো না হাসানি না এই সিলটোর বাদশাহ মুকুটহীন রাজা কিয়ামত পর্যন্ত মুকুটহীন রাজা আল্লাহ চান বুধ গিয়ে অলি আল্লাহ মানে না কিন্তু মসজিদ মাদ্রাসা বলাইতে শাহজালাল সাহেব নাম দিয়ে দিলি না
Allah kabardona duruyor da vay lo ay. Bud varasti di zami ki şevay ale zami. Tohid se çamka diya sultan silir Shah Jalal. Bolli Allah Allah. Shah Jalal ki korte paren. Shah Jalal tumhare kitab korte lailan niye saulan niye tani. Shah Jalal ruhani voice lo beyadubi shari deo. Beyadubi shari ya. İzzet izmet dur şartı Shah Jalal sabır muhabbet rakiya. Shah Jalal sabır rahmetullah aleyhi de sahab bokşiye deo. Allah'ın kese ruhi faiz talep kuru. Dekhba tümar ganda dil ze dilo şeytane başıstan bana ilise. Zeş dille şeytane dokul kurilise. Allah'ın mokbule kulil muhabbeti şeytanur dokul teri tüm bari yaybay. Nisbet sampurko manşor, muhabbet ar adavut ek diniş. Dekho inna amne Allah billah kholbo kintu, kholte kholte sirayi libo kintu, dilor madde adavut bala manşor loge. Allah nobi sallallahu aleyhi ve sellem or zamanar gotona hoyram ami musannaf e ibn abi shayba, musnad e abu yala, huliya abu nuhim iswani tin kitab hoy rivayatan chun. Anlaşıldı. Bir gün sahibi öyle alıcına kurdu. Ya Resulallah, bir tane manuş, büyük borçgar, büyük Allah Allah kuri. Huzur-i Pak sallallahu aleyhi ve sellem'e kunu cevap değil ne? Kisi zaman müddet o vakti ya ufosti değil o. Huzur-i Pak sallallahu aleyhi ve sellem'e cikkese kurun. Koyun ama sahibi okul. Tüm iten o vakti şumpur ki ama sun ki alıcına kursuni. Sahibi öyle koyun ya Resulallah. Amla o beka şumpur ki kuyusi. Huzur-i Pak sallallahu aleyhi ve sellem ey betare zikayın. Koyun bak tümü hoş ay tümak dilo kota tanayni. Dino amra zara asi şobur maze tümü besi forezgar. Hayla da uz billah. Abi Resulullah sallallahu aleyhi ve sellem şo. Şob teki tümü forezgar. Hayla. Abi şob ki besi forezgar. Yer vadi Allah Rabbi bir ek burcaya formayla. Zeyi manuş tarezu di tümra katol horili tayti amar ummatu ar fitna hayla na ne. ی مانوس که خریدی، او وقتا خریدیو ایرنگی، او یه وای کیتا، زه الله رولی اغلب لگه نبی رسول صحابی شرا لگه تر آداب تیگیس، ال ماتور لگه اوتیا وی بغلی کرالان حدیس، وی وجود نی، اوتیا زه ساتا وی بوزه کرال ماسی نی، وی تره زیگا این بله وای، تو می جو مکر فوا و خان آسی نی کرال ما خورتا جرالی کرال تو کراو، دی، خورسه کیتا. خیلی ما را زیگر میشن. دیگه لیمی خود جو همه بوزدیت لیشی بوله. در خواه بخاری شو همه خویلی همه بخاری شو همه گنجرات خویشن. یا ما لوگانو تغلیو غلی مانیو. تا این اتالو تا کتاب لیخسوین. باقی کنیم نرسوین. جی؟ اتالو تا کتاب تا لیخسوین. یا بون تا این خود را سوی حدیث زمائی سوین. ایگان لیخ بار آگه 223 بسر که لوگی ایر آگه شوریو تسیلن. جی؟ এটা দন্দার মাঝে ভালাইবার লাগি আর ওইটা রবিবার শুনিল যে দেখবা বইলেও ওলে বুঝুক হলো সানো বেয়াদবি করি বেয়াদবি করতে করতে মানুষের দিল এক বেয়াদবি আল্লাহ বসলের ইবাদত আল্লাহ এক নজির রাখছেন শয়তান রে আল্লাহ হইলা লম্বা হায়াত দিছেন এক আসমানো তার নাম আবিদ এক আসমানো তার নাম জাহিদ এক আসমানো তার নাম মুজাহিদ Lohya muhfuz ve tal namu ilo azazim. Yedü. Foyla dişuyun Allah'a ibadet bundaki cihad, gulta şunsun. Erhese koysun interview. Koyun abi, Adım Aleyhisselam ile tümakta ki buzurg bana isi, buzurgi dan hulsi. Usjudu li adam, filista olu logo, ya Adım Aleyhisselam ile sütta olu. He koy, asjudu. आज आमिता ने सुविधा खोलता हूँ नहीं हमारे तो बलाई जो आपको इंतज़ार नहीं पड़ी वो फ़ैला हुआ रिश्ता दुक्तिवादी है बार भी लो दुक्तिवादी उन्हें से सिक्योर हो फ़ैला दुक्तिवादी है अब वालू मन खासा इब्लिस और फ़ैला दुक्तिवादी हुई लो अगर इब्लिस है दुक्ति दे अल्लाह कोई तो नहीं तू �
আমি এবার কুদরতের হাত দিয়ে আদম রে বলা কিছু কসম শুনিনো যখন ইসলাম বেয়াদব সজ্জা হল সজ্জা তো ঈসা আলাইহিস সালামের দোয়া হল সজ্জা কেউ ইউসুফ আলাইহিস সালামের দোয়া হল তো তাজিব লাগে সজ্জা হলা জায়েজ আছে এর মধ্যে তাজিব লাগে সজ্জা হলা হারাম হইছে আর ইবাদত লাগে সজ্জা হলা তো শিরক তবে এই উম্মতের একটা সুযোগ রয়েছে যে দিনই সলাবত কোনো হলো তাহে যদি যে এল কদম রুসি বা আপনার আমরা সিলেটি ভাষা ফাদুরি সলাম এটা হয়ে গেছে বলে আর কি ও যে মানুষ এখন যে বাত রান দিলাম বাত রাখতাল আন্দনি রান্দনি তো সাউল হাসান আছে বাত রান দিন গলত মশুর হয় হইলে মানুষে বুঝে যে এটা কদম রুসি বুঝে নি কথা ও ই কদম রুসি এখানে যেন মনে হইল না বলে বিয়া বাড়িত গেলা সারা গাউর হবলা ইলার বা ইনো আইলা কুটুম হয়ে সার বেটা বোনি তো ঠেসেতে ও সারারে ইতাল নাম কদম কদম বসে হইল আপনার দিনই সরাফত যেন আছে যেমন নিজের মুরব্বী হল নিজের মা বাপ দি বাবা আফল বর্জা সাসা আসুন বউ ভাই আসুন বউ বইন আসুন এর মাঝে মরি মাতর মাঝে যারা আপনার মুরব্বী হচ্ছে খোলতা পারবা খোলার একটা ফায়দা আছে কেউ দেখো ইলেকট্রিক কারেন্টের সলাম করে আগলা থাকি করে এগুলো ইরাদার নিয়ম আছে কদম বসে বইয়া করতে হয় আচ্ছা মুখ লাগাই তো করতে হলে হাত দিয়ে কিছু খাইতে বস কিন্তু ও ইগু এই শরীয়ত রয়েছে যত শিরিক শিরিক খোকা ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি আদব খাইদার একটা বই লসুন নাম এটা কিতাব লসুন আদবুল মুফরাদ ও কিতাব ওইদাই অঞ্চল বাবু তখবিলুর রিজলে ফাউচুমার বাবু বুঝই দি হতে এটা আছে বল জিনিস এজার বাহরে দেখলে বোয়া থেকে খারাপ না শির করতো দি আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলে মা ফাতেমা খারাপ হইতা এটা খারাপ হইতা কিতা লাগে সম্মান করিয়া না মহব্বতে খারাপ হইতা আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আপনার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলে মা ফাতেমা খারাপ হইতা সম্মান করিয়া আর মা ফাতেমারে দেখলে আল্লাহর হাবিব খারাপ হইতা মহব্বতের খারাপ লেখক সুবহানাল্লাহ বুঝত খারাপ আছে ও এটা উঠে গেলে কি এক সময় আপনার দেখবা যে যাই হোক মুসাফা হলে কিন্তু দেখুন জানি দেখুন লামজমি হয়ে গেছে কি মুসাফা এক হাতে করে এক হাতে মুসাফা হলে দুই হাতে মুসাফা হলা কবিরা গুণা হলো করে অথচ ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি আদবুল মুফরাদ কিতাব আপনার ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফ মুসাফার বাবু দুই হাতে মুসাফার কথা অঞ্চল হবো সুবহানাল্লাহ আচ্ছা আমি আরে দিকে যাই না বুঝছি আচ্ছা খাম আছে মনে হয় কিছু খামর দিন এবং অথচন লাল ধরি ছালে হিসেবে লম্বা হয়ে অবশ্যই তো এখান কথা একটা ছোট্ট কিচ্ছা হয়ে শেষ করে দিকে যে ইয়োগ ইসলা এক আমির ইসলা গুলাম খরিদ করতে করি বান্দি গুলাম খরিদ করা এটা তো এক সময় আসিল কৃত দাস ওটাও তো উদ্দেশ্য মানুষের তো মানুষের কৃত দাস বলে ইয়া একজন হতা করছে জি এর মধ্যে এই প্রথা যেটা বলে এই প্রথা উঠছে ঘরে ধরা যাওয়ার বাদে এই গুলামর দাম বেশি তাই লইতা না খেয়াল করছেন যে আমি অত দাম দিয়ে লইতাম না গুলামে একটা কথা হইল যে হইল সাহেব আপনি আমার লইলেও কা আমার মাঝে আল্লাহ একটা গুণ দিছেন আমার নিয়া যদি আপনি আপনার সমস্ত গুলাম হল লিডার বানাইয়া দেন তবু আমি যত বড় পজিশন দেব কা আমি জীবনে কোনোদিন এই কথা বলতাম না যে আমি আপনার গুলাম এই কথাটা আনছেন তাসাউফুর কিতাব যে গুলাম রে আল্লাহ যত নিয়ামত দান করুক যত পজিশন দেউক যত দৌলতমন বানাও কা যত নিয়ামত দেউক এই গুলামে চিন্তা করা উচিত এটার মালিক আমি নাই এটা বড় মেহরবানি করি আমার মৌলা দিছেন এই কথাটা যদি দিল তাকে নিয়ামতের শুক্রিয়া আদায় প্রকৃত শুক্রিয়া আদায় হয় এর কারণে যে বহু মানুষ যে বরফির দস্তগীর রহমতুল্লাহ আলাইহি ওসিয়ত করছেন পীর সাহেব হলরে বলে এক সময় তোমার তান্দে আল্লাহ হয়তো বহুত নিয়ামত দিবা দিবার ঘরে দিলটা ঠিক রাখিও এক ছোট্ট বাচ্চারে দেখলে মনে মনে চিন্তা করিও
যে বাচ্চাটা গুনাহ করছে না আর আমি গুনাহ করছি, সুতরাং এ আমার থেকে বালা সুহা। ও মানুষের মানুষের বালা মনে করি করি বালা মানুষরি মানুষ আগুয়া রাখতে হইল যে বালা মানুষের অলি আল্লাহ হলো সমালোচনা করি বড়ইতে চায় ইলা সমালোচিত চাইছে শৈতান ওয়াত লাগিয়া লাভে মূলে ফুঞ্জি বাতি হতে শুরু হলেছি। আমি লাশি হয়ে শেষ করলিব আমি ধরো দোকানও যদি আপনার কাস্টমার থাকিতে মানে দোকানের মাল বার হলে ওলা সুতাও বেশি তাহলে আমার মনে হয় চার কিছু সুতা বেশি আর কম বড় কথা নাই। একজন মানুষের যদি একটা কথা আমরা বালা কিছু কইতাম পারি একজন মানুষের দুইটা খেয়াল রাখি সবসময় নিয়ামত শুক্রিয়া দেখল খেয়াল করি দিয়ে বাড়তি থাকলে এটা দিয়া বেশি অংশ শেষ রমনাথ আল্লাহর অভিভাবক হয়েছেন দ্বন্দ্ব দিয়া মানুষের তাফাখর করতে চাইব মানে খাতে কি খেয়ে বড় হইত এটার কোনো অর্থ নাই। কারণ আমরা ইমানদার যেহেতু আমরা খেয়াল হইল মতর বাদে হইতাম সুতরাং আমি যদি আমার কাছে থাকে আরজন কাছে গার কাছে বড়োয়ার চিন্তা করিয়া কিছু করা থাকি আল্লাহর হাস্তে কিছু করিয়া আল্লাহর ব্যাংক জমা রাখুন যে আল্লাহ তৌফিক দিতা ইবাদত বন্ধে কি করলে যত করবা মনে মনে চিন্তা করি যে আমার উপরে আল্লাহ এত বেশি মেহরবানি করা যে আমি আমার কোনো কৃতিত্ব নাই এটা আল্লাহ আমার উপরে মেহরবানি করিয়া আমার এই সুযোগটা দিয়েছেন খুব খেয়াল রাখলে দিল অন্যরকম হইব।